ওই বাড়ি গরম বা খালি কে রে, ওই কনে গেলা? সংসারের মধ্যে তার মানুষ নাই, তুই আর আমি, আমি আর বাবা। মনে করো আমি তোর এই বাবা কইলাম, পুলারে বাবা কইলে অসুবিধা নাই। তুমি আমার বাবা কইলা, আমি তোমার আব্বা কইলাম। তাইলে তোর একটা বুনি, আগে তোর বুনটা বিয়ে দেন, তারপরে মনে কর তোর বিয়েটা ধুমধাম করে করাম। মাঝে আলো একবারে গুরুম গুরুম বিয়ে। হ্যাঁ গুরুম গুরুম, তুই হিটা তুই কবি গে আমার পুলা বিয়ে না। আরেক কাম করো বাবা, কি বুনের বিয়ে না আর না বিয়া দিয়া তারপরে মনে কর তোর বিয়া করলে আমার সুবিধা হবো। মনে কর তো তোকে একজন দুইটা টাকা বেশি দেবো, একটা পুলাই বুঝোস না কেন? তুই বুঝোস, তোর মাথায় বুদ্ধি কম কম কো, আমি তো বুঝতেছি। বিয়া করলে বউ হবে, সুন্দর বউ হয় না তুমি তোমার বাবা? তাহলে তো হ্যাঁ বাবা, বেশ সুন্দর দেখে না ছোট্ট সাইড বউ আন। একটা ম্যাচ দিবো তোমার, তুই যা ভালো তো একটা পাঁচশো দিঘা গা। তাহলে এক কাম করো বাবা, তুই যা বাবা, একবারে নিলে কি ভালো? আরে একবারে নুমু কি ভাই রে বাবা, মেয়েটা বিয়ে দিলে সংসারে একটা অভাব অনটন আছে না? এখন যদি একবার নুবার যায় মনে কর তাহলে তো গাউল উড়ে গেলে তাও তো নাকবি। জীবন আমি একটা অংশ করে আনলাম না, এতক্ষণ কি বুঝাইলাম তোমাদের? বাবা কবে বিয়ে করছে?
ছাগলি কে বাপের ভয় বিয়ে কোন পোলায় গাইতে বড় নরজুলের মাঠে বিয়ে করে নরজুল গাইতে বড় না দেখলাম না ওই নরজুলের মাঠে বিয়ে করে নরজুলের মাঠে দুই বিয়ে করছে বেকাল আগে বিয়ে করছাল হেই করে নজরুল পরে আবার একটা কথা স্মরণ রাখিস তোর বুনটার বয়স কিন্তু ২৫ বছরের বুন তোর কমসে কম ৩০ বছরের পোলা নাকবো পোলাতে কথা তুই রাটে দেখে ভালো শিক্ষিত দেখে খুব ভদ্র করে একটা ছেলে দেখবি মনে করে একটা বুনি তোর তোর বুদ্ধি ভালো আছে যা আবার তোর তাই ভালো মতো গাই না দিলে মাইসে গোবোধে করি মাইসে গুলো হানি নাকি আমার সাথে কেহনা নিয়ে যাই মালিকানা আমারই মিল আমাকে বাবা দিয়ে দিছে আর খুব বড় লোক মানুষ খালি
দেখলাম না ঘর বাড়ি দেখলাম না তুই কি ব্যাগ কথা কর পোলা ভাইন
ওলা দেখন লাগবো না, বংশ চরিত্র দেখছ তা তো দিন দোকান ঘরে বিয়ে ঠিক করছি। কথা বার্তা করছি তুই দোকান ঘরে আর কোন বাড়ি না কোন বাড়ি বল, অন্য বাড়ি বলে হাতের দিকে থাকে তোর বাটবাড়ি ঘরে না তা আছে দেখলাম দুই চার বছর যদি হাল মারি থাকে ওর মা তার আটা খাই পুরা হবো না মাথার আটা তো না হুরা হাতটা আটা কি কথা কস তুই না ও আবার ই কইলো কি কইলো যে মা তা আসতো দিন পারবো না একটু যাইতে দে দুই বস্তা করে আটা বলে বেরোয় মাথায় দিকে দুই বস্তা ওই গরুর খাওয়া নিকে মানছি নাই তাহলে হ্যাঁ তারিখ দিছ কবে শুক্রবারে কাল খাইলে শুক্রবার কথা তো খারাপ কস নাই এ আবার গা তাই না এ আবার গা শুভ কাম যত তাড়াতাড়ি হয়ে যায় গা হ্যাঁ নো তাহলে হ্যাঁ ও ঘরে বই আটা হিসাব পাতি আছে না আছে তো একটা খরচ আছে না সুজাও ইয়া বা তুই তো হগল না শুনি জানি কি ভাবে হবে হবে আমার কান্দ তুই
আমি যাই গিয়া একটা বুনি। হ্যাঁ